তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ প্রচণ্ড গরমে মানুষ করছে হাঁসপাশ এর থেকে কিন্তু মুন্সীগঞ্জ জেলাও বাদ পড়েনি ঈদুল ফিতরের পর থেকে মুন্সীগঞ্জে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা এবং গরম পড়তে শুরু করেছে আর এই তাপমাত্রা কিন্তু দিন দিন বেড়েই চলেছে গতকালও মুন্সীগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকেও কিন্তু মুন্সীগঞ্জে প্রচণ্ড তাপমাত্রা রয়েছে আর এই প্রচণ্ড তাপমাত্রা গরমের কারণে কিন্তু মুন্সীগঞ্জে কিন্তু নানান ধরনের রোগ বালাই বেড়েই চলেছে বিশেষ করে জ্বর ঠান্ডা এবং জনিত রোগে মুন্সীগঞ্জ হাসপাতালে অনেক রুগীর এই ভর্তি হচ্ছেন এই এই মুহূর্তে আমি রয়েছি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে একেবারে শিশু ওয়ার্ডের সামনে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি হাসপাতালে শিশু ওয়ার্ডটি রয়েছে এই শিশু ওয়ার্ডে কিন্তু প্রচুর পরিমাণে রুগীরা এখানে কিন্তু ভর্তি হয়েছেন এবং এখানে তারা যে শিশুরা তারা আসছেন তারা কিন্তু বেশিরভাগ একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু জ্বর ঠান্ডা এবং ডায়রিয়া জনিত রোগের কারণেই কিন্তু তারা এখানে ভর্তি হয়েছেন এবং শিশুদের পাশাপাশি পুরো হাসপাতাল জুড়ে কিন্তু পুরুষ ওয়ার্ড এবং নারী ওয়ার্ডে কিন্তু প্রচুর পরিমাণে রুগী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা সিট না পেয়ে তারা নিচে বিছানা করে তারা এখান থেকে চিকিৎসা নিছেন তবে এই হাসপাতালে যে অতিরিক্ত রুগীর চাপ রুগীর চাপ এবং এই এই বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা সিভিল সার্জনের সাথে তিনি আমাকে যেমনটা জানিয়েছেন সারা দেশের মতো প্রচণ্ড তাপমাত্রায় ও বিভিন্ন রোগবালাই বেড়েছে যেমন জ্বর ঠান্ডা এবং ডায়রিয়াসহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এর মধ্যে বেশিরভাগই কিন্তু শিশু তবে এই যে হাসপাতালে আড়াইশো ওয়ার্ডের হাসপাতালে রুগীদের অতিরিক্ত চাপ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে এখান থেকে চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করার জন্য এই ছিল মুন্সীগঞ্জ থেকে আমার কাছে তাপমাত্রার সবশেষ তথ্য